নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পারমানেন্ট পদে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল চলুন দেখে নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জানব এবং জেনে বুঝে নেবো কীভাবে আবেদন করতে হবে আবেদন ফর্ম রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য সুবিধার জন্য এখানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ফর্ম ডাউনলোড করবেন সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে বিভিন্ন ধরনের গ্রুপ সি পদ রয়েছে একটি ইউনিভার্সিটিতে রাজ্যের একটি সেরা ইউনিভার্সিটিতে নন টিচিং এবং টিচিং পজিশানে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে বিভিন্ন রকমের পদ রয়েছে যেখানে গ্রুপ সি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের নন টিচিং পোস্ট রয়েছে এবং রয়েছে টিচিং পজিশান যেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর এরকম সেরা সেরা ইউনিভার্সিটির পদ চলুন দেখেনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দিন সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটি এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখেনি সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রাজ্যের আলিয়া ইউনিভার্সিটি যেটা আলিয়া ইউনিভার্সিটি যেটা নিউ টাউনে অবস্থিত নিউ টাউন কলকাতায় অবস্থিত আলিয়া ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের গ্রুপ সি নন টিচিং পজিশন এবং টিচিং পজিশন যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটি আলাদা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য প্রথমে নন টিচিং পজিশন নিয়ে আলোচনা করব পরবর্তীতে টিচিং পজিশনে প্রফেসর পদগুলোর জন্য চলে আসবো দেখুন আমি বর্তমানে আলিয়া ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট সেকশনে রয়েছি এখানে দেখুন এক দুই দু হাজার একুশে প্রকাশিত হয়েছে ডিটেলস অব নন টিচিং পজিশন অ্যাডভার্টাইজ ভাইড নাম্বার এ ইউ অবলিক এ পি পয়েন্ট টু অবলিক দু হাজার একুশ ডেটের সাতাশে এক দু এই হচ্ছে ডাউনলোড এই ডাউনলোড অপশান থেকে আপনারা সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান সেটা পেয়ে যাবেন এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এই হচ্ছে প্রথম নোটিফিকেশান চলুন দেখে নিই প্রথমে আগে নন টিচিং পজিশানের সম্বন্ধে বিস্তারিত বিষয়টি এবং তারপরে আমরা টিচিং পজিশানে আসব চলুন দেখে নিই নন টিচিং পজিশনের সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন এই হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট রুলস ফর নন টিচিং স্টাফ আলিয়া ইউনিভার্সিটি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা আগেই বলা হলো এই হচ্ছে বিষয় চলুন দেখি পরবর্তীতে কি কি পোস্ট রয়েছে প্রথমেই দেখব আলিয়া ইউনিভার্সিটি অ্যান্ড অটোনোমাস মাইনরিটি ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গল ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং নলেজ অফ ইসলামিক কালচার ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট এক নম্বর দেখুন কী বলছে পোস্ট ওয়ান বলছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ওয়ান পোস্ট রয়েছে অ্যাস পার ইউনিভার্সিটি রুলস পেয়ে দেওয়া হবে অর্থাৎ একদম পারমানেন্ট পদের যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলেই পেয়ে দেওয়া হবে সীমাটা দেখুন এজ হচ্ছে ফর্টি ইয়ার্স অ্যাজ অন এক এক দু হাজার একুশ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এম সি এ বিটেক ইন কম্পিউটার সায়েন্স আর রিলেভেন্ট ফিল্ড উইথ থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হার্ডওয়্যার এই হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদ দু নম্বর দেখুন ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ওয়ান পোস্ট অ্যাজ পার ইউনিভার্সিটি রুলস পে বিলো হচ্ছে ফর্টি ইয়ার্স অ্যাজ অন এক দু হাজার একুশ চল্লিশ বছরে নিচে বয়স হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন খুব গুরুত্বপূর্ণ মাস্টার ডিগ্রি ফর্ম আর রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলিভ্যান্ট ফিল্ড ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলিভ্যান্ট ফিল্ড এই হচ্ছে যোগ্যতা লাগবে আচ্ছা পোস্ট নাম্বার থ্রি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা একটি পোস্ট রয়েছে ইউনিভার্সিটির রুলস অনুযায়ী পেয়ে দেওয়া হবে এটাও চল্লিশ বছরের নিজে বয়স হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন পাস্ট এইচ এস আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ ইংলিশ টাইপিং স্পিড অ্যাট দ্য রেট থার্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই গুরুত্বপূর্ণ পদ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এইচএস পাস লাগবে দেখুন আর হচ্ছে নলেজ অফ এম এস ওয়ার্ল্ড এক্সেল এটসেট্রা অ্যাজ রিফ্লেক্টেড ফ্রম সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ কম্পিউটার একটা সার্টিফিকেট এবং পার ডিপ্লোমা কোর্স লাগবে আর তিন নম্বর বলছে এক্সপোজার টু অফিস প্রসিডিউর লাইক মেন্টেনেন্স অফ ফাইলস নোটিং ড্রাফটিং এটসেট্রা এইসব বিষয় কোনোরকম কিন্তু আলাদা করে কোনো রকমের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলার নেই যে এত বছরের এক্সপিরিয়েন্স বা কিছু অর্থাৎ সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন উচ্চ মাধ্যমিক পাস তারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ পারমানেন্ট পথে পদে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আলিয়া ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন চলুন দেখে নিই চার নম্বর যে পোস্ট পোস্ট নাম্বার হচ্ছে চার ড্রাইভার টু পোস্ট দুখানা পোস্ট রয়েছে ভ্যাকান্সি রয়েছে দুটো এক্ষেত্রেও চল্লিশ বছরের নিচে বয়স হতে হবে এবং এক্ষেত্রে যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস এবং ড্রাইভিং লাইসেন্স ফর লাইট মোটর ভেহিকেল এলএমপি ড্রাইভিং লাইসেন্স এবং থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং অর্থাৎ তিন বছরের ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে মোটর লাইসেন্স থাকতে হবে লাইট মোটর ভেহিকেলসের এবং ক্লাস এইট পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন এই হচ্ছে নন টিচিং পজিশন এরপরে বিভিন্ন রকমের ইন্সট্রাকশান রয়েছে জেনারেল ইন্সট্রাকশানগুলো রয়েছে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী এখানে সব কিছু চলবে টু অ্যাপ্লাই ফর এনি পোস্ট অফ নন টিচিং স্টাফ দ্য ক্যান্ডিডেট মাস্ট ডিজেবলি হ্যাভ দ্য বেসিক নলেজ অফ ইসলামিক কালচার অ্যান্ড সিভিলাইজেশান অর্থাৎ যেহেতু এটা ইসলামিক একটা মাইনরিটি ইউনিভার্সিটি তার জন্য সবাই যারা আবেদন করুন তাদের ইসলামিক কালচার মুসলিমদের যে কালচার রয়েছে এবং তার সেই সব বিষয়ে একটা সম্যক ধারণা থাকতে হবে আচ্ছা দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট যেটা আগে কেউ যদি আবেদন করে থাকেন এই পদের বিজ্ঞপ্তির আগেও একবার বেরিয়েছিল তাহলে তাদেরকে আবেদন করতে হবে না কিন্তু তারা মনে করলে তাদের বায়োডাটা আপগ্রেড করতে পারেন বা আপগ্রেড করতে পারেন আচ্ছা ক্যান্ডিডেটস যারা সরকারি ক্ষেত্রে রয়েছে তাদেরও তো তাদের নিয়ম অনুযায়ী এমপ্লয়ার কাছ থেকে নো অবজেকশন ইত্যাদি নিতে পারবেন সেটা বলছে আরও বেশ কিছু এখানে ইনস্ট্রাকশন রয়েছে পরপর আপনারা একটু দেখতে পারেন এগুলো খুব নমিনাল যে ইনস্ট্রাকশনগুলো যেগুলো সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেই থাকে সেগুলো এখানে বলা হয়েছে যেমন নো টিএডিএ এ স্যাল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকমের যাতায়াতের ভাড়াটাড়া ইত্যাদি কিন্তু ইউনিভার্সিটি দেবে না এই সমস্ত কিছু বলছে আর পনেরো নম্বর বলছে নো টেলিফোনিক ইনকোয়ারিজ ফর রিকোয়ে অর রিকোয়েস্ট বি এন্টারটেন অর্থাৎ কোনো টেলিফোনের ইনকোয়ারি ইত্যাদি করা যাবে না যা আছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান থেকে জানতে হবে ওয়েবসাইটে আপনাদের কোনো করেজেন্ডাম বা কোনো রকমের সংশোধনী বা কিছু যদি বিজ্ঞপ্তি আলাদা করে কিছু বেরোয় তাহলে সেটা ওয়েবসাইটেই দেওয়া থাকবে বলছে দেখুন ইমেল অ্যাড্রেসের কথা বলা হচ্ছে ইমেল অ্যাড্রেসে কিন্তু এটা জানানো যেতে পারে কোনো রকমের কন্ট্যাক্ট করার জন্য আচ্ছা তারপরে দেখুন আর কি বলছে আর হচ্ছে রিকোয়েস্টিক অ্যাপ্লিকেশান ফি এটাও জানার খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন করার জন্য তিনশো টাকা আবেদন ফি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং দেড়শো টাকা রয়েছে এস সি এস এবং পিটি ক্যান্ডিডেটদের জন্য আচ্ছা আবেদন ফিটা কিভাবে জমা দেবেন অ্যাপ্লিকেশান ফি ইজ টু বি পেড অনলি থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার টু দ্য ফলোইং অ্যাকাউন্ট অ্যান্ড কপি অফ দ্য অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অফ ব্যাঙ্ক ট্রান্সফার মাস্ট পে অ্যাটাচড উইথ দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশান ফর্ম আচ্ছা অ্যাপ্লিকেশন যে ফিটা সেটা কিন্তু এই যে ব্যাঙ্কের নাম্বার এবং আইপিএসসি কোড দিয়েছে এখানে ব্যাংক ট্রান্সফার করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আইফিএসি কোড দেওয়া আছে আল ইউনিভার্সিটির নামে অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক নেম হচ্ছে আইডিবিআই ব্রাঞ্চ নেম রাজারহাট গোপালপুর ব্রাঞ্চ এই ব্রাঞ্চে একটা ব্যাংক ট্রান্সফার করে টাকাটা দিতে হবে তার একটা চালান পাবেন সেই চালানটা অরিজিনাল যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সঙ্গে অ্যাটাচ করতে হবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে এই ফর্ম রয়েছে অ্যাপ্লাইয়ের ফর্মটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন প্রথমে সেটাকে প্রিন্ট করবেন তারপরে তার ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তার সঙ্গে অ্যাপ্লিকেশান ফি দিয়ে তার সঙ্গে রিকোয়েস্টিক যা যা ডকুমেন্টস দেওয়ার দরকার সেগুলো সেলফ প্যাটেস্টে দেবেন এবং সেটাকে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে দেখুন এই অফিসের নাম দেওয়া আছে অফিস অফ দ্য রেজিস্টার আলিয়া ইউনিভার্সিটি টু এ বাই সাতাশ নিউ টাউন কলকাতা একশো ষাট সাত লক্ষ একশো ষাট বিফোর ফেব্রুয়ারি ছাব্বিশ দু হাজার একুশ বাই ইন পার্সন রেজিস্টার্ড অর স্পিড পোস্ট নর্মাল পোস্টে পাঠাবেন না রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট অথবা হাতে হাতে গিয়ে ওই ইউনিভার্সিটি অফিসে গিয়েও জমা দেওয়া যাবে আর সমস্ত ডকুমেন্ট অবশ্যই দিতে হবে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে কোন পদের জন্য আবেদন করছেন এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা দিয়ে দিতে হবে আচ্ছা এই হচ্ছে বিষয় আর খামের উপরে বড় করে লিখতে হবে যে যে পদের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড টেস্টিমোনিয়াল দ্য অ্যাপ্লিকেশান ইজ লাইবেল টু বি ক্যান্সেলড আচ্ছা এই যে পোস্টের নাম যদি অ্যাপ্লাই সঠিকভাবে না করা থাকে খামের উপরে তাহলে কিন্তু ক্যান্সেল করতে হবে তাই অর্থাৎ লিখবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টটা পোস্টের নাম লিখে দেবেন তাহলে কিন্তু ওদের তো এটা ক্যান্সেল করবে বলে এটা কিন্তু এখানে জানানোই রয়েছে পরিষ্কারভাবে আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফেসটি মনে নিস ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা করতে হবে সে পিস স্পিড পোস্টই করুন রেজিস্টার্ড পোস্ট করুন অথবা ইউনিভার্সিটি অফিসে গিয়ে সরাসরি হাতে হাতে জমা দিন আচ্ছা চলুন এবার দেখেনি অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে পূরণ করবেন এই নন টিচিং পজিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আলিয়া ইউনিভার্সিটির নন টিচিং পজিশনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টে বাই স্টেপ চলুন দেখে নি আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা এখানে প্রথমে এখানে একটা পেস্ট রিসেন্ট ফটোগ্রাফ হেয়ার অ্যান্ড সাইন অ্যাক্রস অর্থাৎ এখানে একটা ছবি লাগাতে হবে তারপর এইভাবে এরকম ক্রস সিগনেচার করতে হবে পার্টিকুলার অফ ব্যাংক ট্রান্সফার যে ব্যাঙ্কে যেটা ট্রান্সফার করছেন তার বিষয় এখানে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন এটা লিখবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উইথ ডেট লিখবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে বড়ো হাতের সমস্ত ব্লক লেটারে লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম লিখবেন মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন তারপর লাস্ট নেম লিখবেন কন্ট্যাক্ট ডিটেলস লিখবেন পারমানেন্ট এবং কমিউনিকেশান অ্যাড্রেস দুটোই লিখবেন ইমেল অ্যাড্রেস অবশ্যই লিখবেন ফোন নাম্বার লিখবেন আচ্ছা ডেট অফ বার্থ লিখতে হবে এখানে বয়স এক এক দু হাজার একুশের হিসেবে কত এখানে ডিডিএমএম ওয়াই ওয়াই ফর্ম্যাটে লিখতে হবে অর্থাৎ প্রথমে লিখতে হবে ডেট তারপরে মাসের নাম তারপরে জন্মশাল ন্যাশনালটি লিখবেন এখানে সেক্স হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা লিখবেন মেরিটাল স্ট্যাটাস ম্যানমারিড ম্যারিড ইত্যাদি লিখতে হবে ম্যারিড হলে তার বিবাহিত যিনি তার স্ত্রী অথবা স্বামীর নাম লিখতে হবে আচ্ছা ক্যাটাগরি জেনারেল এসসিএসটি ও বিসিএসিবি পিডি লিখবেন প্যারেন্টস নেম লিখতে হবে ল্যাঙ্গুয়েজেস নোম লিখতে হবে দু নম্বর পেজে চলে আসছি অ্যাকাডেমিক রেকর্ডস এভাবে লিখতে হবে কী কী পরীক্ষায় পাশ করেছেন মাধ্যমিক যোগ্যতা থেকে এখানে দেওয়া শুরু করবেন টেন্থ থেকে তারপর আপনার উচ্চতর কোয়ালিফিকেশান যা যা রয়েছে সেগুলো দেবেন কোনো রকমের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনি এখানে লিখতে পারেন এখানে পরপর অপশান রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস অফ টু রেফারিস দুজন সনাম পরিচয় আপনাকে চেনে এরকম দুজনের নাম লিখতে পারেন এখানে লিখতেই হবে এখানে দেওয়া রয়েছে যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশান আপনি যদি অতিরিক্ত কোনো কিছু যোগ্যতা কিছু থাকে কারিকুলার অ্যাক্টিভিটি এক্সট্রা কালিগোড়া সেগুলো এখানে দিতে পারেন আচ্ছা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে একটা সুন্দর করে সিগনেচার করতে হবে এখানে ডেট এখানে প্লেস এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যা যা ইনক্লোজ করতে হবে তা এখানে বলা রয়েছে ঠিক আছে এই হচ্ছে অ্যাপ্লিকেশান স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ এবার আমরা দেখে নেব আলিয়া ইউনিভার্সিটিতে যে টিচিং পজিশান যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসার এবং প্রফেসর পদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেইটা চলুন দেখে নিই দু নম্বর রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্পূর্ণ টিচিং পজিশান আলিয়া ইউনিভার্সিটির সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আচ্ছা আমরা ফিরে এলাম আলিয়া ইউনিভার্সিটির এই সম্পূর্ণ অফিসিয়াল রিক্রুটমেন্ট সেকশানটি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা যেখানে আমরা ছিলাম সেই পজিশানে চলে আসব রিক্রুটমেন্ট নিচের দিকে যে রিক্রুটমেন্ট সেকশানটা সেখানে আসব এই রিক্রুটমেন্ট সেকশনে আসলে দেখতে পারবেন উনতিরিশ এক দু হাজার একুশে প্রকাশিত হয়েছে ডিটেলস অব দ্য ফ্যাকাল্টি পজিশান অ্যাডভার্টাইজমেন্ট ভাইয়ের নাম্বার দেওয়া আছে ডাউনলোড এখানে সিম্পলি ক্লিক করব তাহলে আমরা সম্পূর্ণ ফ্যাকাল্টি পজিশানে যে রিক্রুটমেন্ট রবেন সেটা পেয়ে যাব দেখুন এই হচ্ছে ফ্যাকাল্টি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট ফর টিচিং পজিশান টিচিং পজিশানের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা যেটা দেখুন কি কি ভ্যাকান্সি রয়েছে কোন কোন সাবজেক্টে বা কোন কোন ডিপার্টমেন্টে এই প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদগুলো রয়েছে প্রথমে রয়েছে এক নম্বর দেখুন বেঙ্গলি বেঙ্গলি সাবজেক্টের জন্য প্রফেসর একটি পদ অ্যাসোসিয়েট প্রফেসর একটি আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে তিনটি এরকমভাবে উর্দুতে দেখুন একটি শূন্য শূন্য ইসলামিক থিওলজি একটি তিনটে দুটো প্রফেসর একটি আছে অ্যাসোসিয়েট প্রফেসর তিনটে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে দুটো ইসলামিক স্টাডিসে রয়েছে একটি তিনটে এবং পাঁচটা হিস্ট্রি সাবজেক্টের জন্য দেখুন একটি দুটো এবং একটি জিওগ্রাফির জন্য দেখুন একটি দুটো একটি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান একটি দুটো শূন্যটি এইভাবে কিন্তু ইকোনমিক্স ইকোনমিক্সের জন্য রয়েছে দেখুন একটি তিনটে এবং পাঁচটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ফিজিক্সে রয়েছে দেখুন প্রফেসর পদে কোনো শূন্য পদ শূন্য আছে একটি এবং দুটো আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুটো এবং অ্যাসোসিয়েট প্রফেসর একটি আছে কেমিস্ট্রিতেও আছে একটি দুটো শূন্য বা ম্যাথামেটিক্সে রয়েছে এক তিন তিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক দুই এক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এক শূন্য শূন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুই তিন এক ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শূন্য শূন্য এক এই এতগুলো শূন্য পদ রয়েছে তিনটে ধরনের ফ্যাকাল্টি পজিশন প্রফেসর অ্যাসিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদগুলোতে মোট পনেরোটা ডিপার্টমেন্টে পনেরোটা আলাদা ধরনের সাবজেক্টে এই ফ্যাকাল্টি পজিশানগুলো রিক্রুটমেন্ট করা হবে দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনারা একটু দেখতে পারেন নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা কোয়ালিফিকেশান যেটা বলছে এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যাট দ্য মাস্টার ডিগ্রি লেভেল ইন ইসলামিক থিওলজি অর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম ইন্ডিয়ান ফরেন ইউনিভার্সিটি অ্যান্ড পিএইচডি ডিগ্রি ইন ইসলামিক থিওলজি এটা হচ্ছে ডিসিপ্লিন সিরিয়াল নাম্বার থ্রি থ্রির জন্য এটা সিরিয়াল নাম্বার থ্রিতে যে পদের নাম রয়েছে এখানে ইসলামিক থিওলজি সেই জন্য এখানে এখানে পরপরই রয়েছে এখানে সমস্ত সাবজেক্টেরই রয়েছে যে সাবজেক্টের জন্য সেই কোয়ালিফিকেশানগুলো আলাদাভাবে রয়েছে এভাবে দেখুন মোট যে পরপর ১৪ নম্বর পর্যন্ত এখানে আলাদা করে রয়েছে সাবজেক্ট ওয়াইজ কোয়ালিফিকেশান ফ্রি স্পেশালাইজেশন স্পেশালাইজেশান সেটাও রয়েছে এখানে আচ্ছা অর্থাৎ বোঝাই গেল যে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে জেনারেল গাইডলাইন রয়েছে এখানে বিভিন্ন রকমের সেগুলো একটু দেখতে পারেন আচ্ছা এখানেও কিন্তু ফর্ম পূরণ করে আবেদন করতে হবে ইনস্ট্রাকশানগুলো রয়েছে রিকোয়েস্টিং অ্যাপ্লিকেশান ফি দেখুন রুপিস ওয়ান থাউজেন্ড টাকা ফর দ্য পোস্ট অফ প্রফেসর এসসিএসটি জন্য পাঁচশো আটশো টাকা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এস সি জন্য চারশো এবং পাঁচশো টাকা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য যেটা এস এস জন্য আড়াইশো টাকা এই হচ্ছে বিষয় সেটাও কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে তার রিসিটটা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অরিজিনাল রিসিপ্টটা জমা করতে হবে এই হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশন ফর্মটা এরপরেই রয়েছে যেখান থেকে এই নোটিফিকেশনটা আপনারা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তারপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ওখান থেকে ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশন ফর্মের কপি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবং তা পূরণ করে আপনারা তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট যা যা বলা হচ্ছে তা দিয়ে আপনাদের পাঠিয়ে দিতে হবে দেখুন আমি অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে দেখাবো তার আগে মনে রাখবেন এক্ষেত্রেও লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ চলুন দেখে নিই অ্যাপ্লিকেশান ফর্মটিতে আচ্ছা ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন এই এখানে ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর একটা হচ্ছে প্রফেসর এই হচ্ছে ফর্মগুলো রয়েছে এখানে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে। সেটা কিন্তু আপনারা প্রিন্ট করে তারপরে পূরণ করতে পারেন এই হচ্ছে আজকের ভিডিও এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটিকে এবং এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ